127 রুপি, অর্থাৎ ভারতে যে চেরি 31 টাকায় পাওয়া যায় সেই একই পরিমাণ চেরি কিনতে ওমানে খরচ করতে হয় 127 রুপি। কিছু বুঝলেন? যদি ভারত রপ্তানির দিকে মনোযোগ দেয়, রপ্তানি বাড়াতে কাজ করে, ঠিকভাবে পৃষ্ঠপোষকতা দেয়, তাহলে এই যে সারা দেশের শিক্ষার্থীদের শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট বা সিএ বানানোর যে ট্রেনটা, এটা আর থাকবে না। তখন সব বাবা মাই বলবে, যা বাবা উদ্যোক্তা হ, একটা ব্যবসা শুরু কর, ম্যানুফ্যাকচারার হ, প্রোডিউসার হ। বন্ধুরা, ভাবুন তো একবার এরকম পরিস্থিতি আসলে দেশের চাষিরা কতটা লাভবান হবেন। বন্ধুরা, আমরা আপনাদের যে পার্থক্যটা দেখালাম সেটা ছিল টাটা কোম্পানির বিগ বাস্কেটের সাথে ওমানের পার্থক্য। কিন্তু বন্ধুরা, চাষিরা তো আরও কম দামে এসব পণ্য উৎপাদন করে থাকে। কৃষকরা যদি এই সুযোগ সুবিধাগুলো পায়, যদি ভারতের চাষিরা এই টমেটোগুলো সরাসরি ওমানে পাঠাতে পারে, তাহলে কি হবে বলুন তো? তারা কতটা লাভবান হবে চিন্তা করেছেন? এমনিতে ভারতের চাষিরা কখনোই তাদের পণ্যের ন্যায্য দাম পায় না, ফলে তাদের অনেক লোকসান সহ্য করতে হয়। তার উপর যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো সমস্যা দেখা দেয় বা যথাসময়ে বাজারে পৌঁছাতে না পারে বা অন্য কোনো সমস্যার কারণে বিক্রি করতে না পারে, তাহলে তাদের কাছে এমনকি আরেকবার ফসল লাগানোর মতো টাকাও থাকে না। আর বিক্রি না হওয়া নষ্ট টমেটোগুলো রাস্তায় গড়াগড়ি খেতে থাকে, কতবার তো রাস্তায় দুধ পর্যন্ত ফেলে দেওয়া হয়। এসব সমস্যা সমাধানের জন্যই ভারত সরকার এমন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে, যে প্রজেক্টে শত শত কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। বন্ধুরা, আমরা এখানে প্রায় $5.8 trillion কথা বলছি। এটা এমন একটা মেগা প্রজেক্ট যেটা কৃষকদের, বিভিন্ন ফ্যাক্টরি এবং ম্যানুফ্যাকচারদের সরাসরি রাস্তা, রেল ট্র্যাক, ইনল্যান্ড ওয়াটার ট্র্যাক বা নদী পথের সাথে যুক্ত করবে। আর এই মালামাল পৌঁছে যাবে বিভিন্ন নদী বন্দরে, তাও একটা দুটো নয়, ভারত সরকার পুরো ভারত জুড়ে 829টি নদী বন্দর বা পোর্টস নির্মাণ করছে। এগুলো তৈরি হচ্ছে ভারতের বিভিন্ন নদীর তীরে। শুধু কি তাই, এই 829টি নতুন বন্দরের পাশাপাশি পুরনো বন্দরগুলো মডার্নাইজেশনের কাজ চলছে। অর্থাৎ ভারত তাদের সব বন্দরের মডেল পাল্টে পোর্টগুলো নিয়ে একটা মডার্ন ইকোসিস্টেম তৈরি করার পরিকল্পনা করছে। এই প্রজেক্টের নাম হয়তো আপনারা আগেও শুনেছেন, কিন্তু এর সব ডিটেলস এবং সুযোগ সুবিধাগুলো সম্পর্কে হয়তো সেভাবে জানেন না। আজকের ভিডিওতে আমরা এই মেগা প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানব। এই প্রজেক্টের নাম হলো সাগরমালা প্রজেক্ট। আর এই প্রজেক্ট কিভাবে আমাদের জীবনকে বদলে দিবে তা জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেখুন বন্ধুরা, আমরা যদি ভারতের ফসল, পণ্য বা প্রক্রিয়াজাত খাবারের কথা চিন্তা করি, আচ্ছা প্রথমে খাবারের কথাই চিন্তা করা যাক, এরপর আমরা ম্যানুফ্যাকচারারের কথাও বলবো। কথা হলো, ভারতীয় পণ্য, সেটা ফসল হোক বা অন্য কিছু, সেগুলোর গুণগত মান কিন্তু চীনের চেয়ে শত গুণে ভালো। চীনের পণ্য নিয়ে তো একটা প্রবাদও আছে, যদি চলে তাহলে যাবে চাঁদে, আর যদি না চলে তাহলে সন্ধ্যা পর্যন্তও টিকবে না। কিন্তু ভারতীয় প্রোডাক্টের ব্যাপারটাই আলাদা। ভারতীয় পণ্যগুলো গুণগত মানে সেরা, রিলায়েবল আর অনেক বেশি ইফেক্টিভ। আজও এদেশে দেশি মুরগি পালন করা হয়, গ্রামগুলোতে যত যত্ন করে মুরগি পালন করা হয় আর যত ভালো কোয়ালিটির মাংস পাওয়া যায়, এমন দেশি মুরগি আপনারা পুরো পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। আর আমেরিকাতে তো এই ব্রিডের মুরগি খুঁজেই পাবেন না আপনি, হয়তো আপনারা একই রকম চেহারার মুরগি খুঁজে পাবেন সেখানে, কিন্তু সেগুলো আসলে হাইব্রিড, আসল দেশি মুরগির স্বাদ পাবেন না এতে। একবার ভাবুন তো, এই মুরগিগুলোকে যদি সঠিকভাবে প্যাকেজিং করে বিদেশে বিক্রি করা হয় তাহলে কতটা লাভ হবে? দাঁড়ান দাঁড়ান, এখানেই শেষ নয়। আচ্ছা, ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট নিয়েও একটু কথা বলা যাক। ভারতে কিন্তু অনেক কিছুই ম্যানুফ্যাকচার করা হয়, কিন্তু সমস্যা হলো এই পণ্যগুলো ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার মতো লজিস্টিক বা সিস্টেম ছিল না। সহজে বিদেশে রপ্তানি করা যেত না পণ্যগুলো, শুধু বড় বড় কোম্পানিগুলো যারা পোর্ট বিজনেস সম্পর্কে জানতো বুঝতো তারাই শুধু নিজেদের পণ্য বিদেশে পাঠাতো। কিছুটা ছোট কোম্পানিগুলো, সাধারণ জনতা, সাধারণ কৃষকরা কিন্তু নিজেদের পণ্য বিদেশে পাঠানোর সুযোগই পেত না বা পায় না। আর সাধারণ জনতাকেও এই সুযোগ দেওয়ার জন্য ভারত সরকার এই সাগরমালা প্রজেক্ট শুরু করেছে। আপনাদের তো আগেই জানিয়েছি, সাগরমালা প্রজেক্টের আন্ডারে ভারতের মধ্যে মোট 829টি প্রজেক্ট লঞ্চ করা হবে, আর অনেক বন্দরে চলবে সংস্কারের কাজ, কোথাও কোথাও তৈরি হবে নতুন বন্দর, ফলে এই বন্দরগুলোতে কার্গোগুলো খুব সহজে এবং সুন্দরভাবে প্রসেস হবে। কার্গো হচ্ছে সেসব কন্টেইনার যেগুলোর মধ্যে জিনিসপত্র ভর্তি করে এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হয়। এসব পণ্য পাঠানোর জন্য কার্গোগুলোর বিশেষ যত্ন নিতে হবে, খাবারের জন্য রেফ্রিজারেশনের ব্যবস্থাও রাখতে হবে। আগের দিনের বন্দরগুলো তৈরির সময় এই বিষয়গুলোর দিকে তেমন মনোযোগ দেওয়া হয়নি, তবে এবারে সংস্কারের সময় সব বন্দরেই পণ্য রপ্তানির জন্য সুব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও এই বন্দরগুলোকে যেখানে যেখানে প্রোডাক্ট
ম্যানুফ্যাকচার করা হয় অথবা কৃষক যেসব জায়গায় তাদের ফসল স্টোর করে সেখানকার সাথে সংযুক্ত করার জন্য রাস্তাঘাট তৈরি করা হচ্ছে। রোড, রেল ট্র্যাক এবং তারপরে পোর্ট সব মিলে একটা ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। এর ফলে কি হবে জানেন? এর ফলে চাষিরা লোকাল মার্কেটে যদি তাদের ফসলের তেমন দাম না পান, এরপরও যদি পাশের শহরেও ভালো দাম না পান, তাহলে তারা বাধ্য হয়ে আর কম দামে বিক্রি করবেন না। কারণ আমরা যদি কোনো পণ্য লোকাল মার্কেট থেকে অন্য কোথাও নিয়ে যেতে চাই, তাহলে পরিবহন খরচ অনেক বেশি পড়ে যায়। আবার যেসব কৃষক ওই শহরের কাছাকাছি থাকেন, তাদের ক্ষেত্রে খরচ কম পড়ে, ফলে দূরের কৃষকরা খুব বেশি লাভ করতে পারেন না, আর তাই বাধ্য হয়ে লোকাল মার্কেটে কম দামে দিয়ে বিক্রি করে ঝামেলা মুক্ত হন তারা। কিন্তু এই প্রজেক্টের ফলে রাস্তাঘাটের উন্নয়ন হবে, বন্দরগুলো চলে আসবে হাতের নাগালে, ফলে মার্কেট অনেক এক্সপ্যান্ড হবে। সোজা কথায়, যখন কৃষক বা ম্যানুফ্যাকচারাররা লোকাল মার্কেটে দাম পাবেন না, তখন বাই রোড বা ট্রেনের মাধ্যমে সোজা পাঠাবে বন্দরে। এরপর সরকারের পৃষ্ঠপোষকতায় সেই পণ্য পৌঁছে যাবে বিদেশে। রপ্তানি বৃদ্ধি ভারতের জন্য বিশাল এক ইকোনমিক ট্রেজারের মতো কাজ করবে, কেননা এই মার্কেটটা এখনও আনট্যাপড, কেউ এখনও এই মার্কেটে কাজ করতে লাগেনি। ভারতের অভ্যন্তরে এমন অনেক প্রোডাক্ট আছে যা বিভিন্ন দেশে অনেক বেশি দামে বিক্রি হবে, কিন্তু দুর্ভাগ্যবশত এতদিন তাদের হাতে রপ্তানি করার মতো কোনো পদ্ধতি ছিল না, এত বেশি পণ্য বা ফসল ট্রান্সপোর্ট করার মতো কোনো উপায় ছিল না। সাগরমালা প্রজেক্টের ফলে ট্রান্সপোর্টেশন হয়ে যাবে সহজ ও সস্তা, ফলে বেশি বেশি পণ্য খুব সহজে ও কম খরচে বিদেশে রপ্তানি করা যাবে। এক কথায়, লজিস্টিক কস্ট অনেক কমে যাবে। এই পোর্টগুলোর মাধ্যমে শুধু প্রোডাক্টই নয়, বরং র ম্যাটেরিয়ালও খুব সহজেই আমদানি ও রপ্তানি করা যাবে, আর প্রসেসড প্রোডাক্ট খুব সহজেই আমদানি রপ্তানি করা যাবে। এবার মনোযোগ দিয়ে শুনুন, যদি পোর্ট বা বন্দরগুলো একবার তৈরি হয়ে যায়, তাহলে এমন অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে শুধু চাইনিজ প্রোডাক্টই দেখা যায়, সেখানে ভারত তাদের আধিপত্য বিস্তার করতে পারবে। চীনকে ম্যানুফ্যাকচারিং হাব কেন বলা হয় জানেন? কারণ চীন প্রথমে অন্য দেশ থেকে র ম্যাটেরিয়াল আমদানি করে, তারপর সেগুলোকে অ্যাসেম্বল করে অন্য দেশে রপ্তানি করে। তো এই পুরো ইন্ডাস্ট্রিতে ভারত আধিপত্য করতে পারবে, কারণ বন্দর তো ভারত তৈরি করছেই, সাথে সাথে এর আশেপাশে তৈরি করা হবে ইন্ডাস্ট্রিয়াল জোন। এরপর প্রথমে র ম্যাটেরিয়ালগুলো আমদানি করা হবে, তারপর সেই ইন্ডাস্ট্রিয়াল জোনে পাঠানো হবে, এরপর সেগুলোকে অ্যাসেম্বল করে ওই পোর্টের মাধ্যমেই রপ্তানি করা হবে। এর ফলে দুটি জিনিস হবে, এক, শিপমেন্টের চার্জ অনেকটাই কমে যাবে, আবার ট্রান্সপোর্টেশনের খরচটাও কমে যাবে, আবার ডেলিভারি টাইমটাও কমে যাবে, খুব দ্রুতই মাল পাঠানো যাবে। সোজা কথায়, ভারতের বন্দরগুলোতে আমদানি রপ্তানির হার অনেক বেড়ে যাবে, সহজে এবং কম সময়ে উন্নত মানের সব প্রোডাক্ট রপ্তানি করতে পারবে, ফলে ভারত অনেক দেশের অনেক পণ্যর জন্যই ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হবে। আপনাদের আগেই বলেছি, যদি ভারত সরকার রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করে, তাহলে ভারতে এমন অনেক পণ্য আছে যা বিদেশে রপ্তানি করে শত শত কোটি আয় করতে পারবে তারা। দু তিনটা ব্যাপার আমরা সরাসরি বলেছি, উৎপাদন খরচ কম হওয়া, মার্কেটের সাইজ বেড়ে যাওয়া, আর প্রতিযোগিতার বাজারে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করা, অর্থাৎ ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বিশ্ব বাজারে নিজেদের একটা শক্তপোক্ত অবস্থান তৈরি করতে পারবে। ম্যানুফ্যাকচারাররাও তখন পণ্যগুলো বিক্রির জন্য বিশাল একটা বাজার পেয়ে যাবে, আবার তারা এসব প্রোডাক্টের দামও কম রাখতে পারবে, ফলে ট্যাক্স লাগানোর পরেও এই পণ্যগুলোর দাম থাকবে অনেক কম, ফলে বেশি বেশি বিক্রি হবে এগুলো। একে তো কোয়ালিটিফুল, তার উপর আবার দাম কম, অন্য সব পণ্যের চেয়ে চাহিদা হবে অনেক বেশি, ফলশ্রুতিতে ভারতীয় কোম্পানি ও কৃষকরা অনেক লাভবান হবেন। বন্ধুরা, এই 829টি প্রজেক্টের মধ্যে 241টি প্রজেক্ট প্রায় সম্পন্ন হয়ে গেছে। তো ভাববেন না যে এই প্রজেক্ট সম্পন্ন হতে অনেক বছর লেগে যাবে, মনে করুন 5-6-7-8 বছরের মধ্যেই এই প্রজেক্ট সম্পন্ন হয়ে যাবে। তখন বাবা মায়েদের কাছে ডাক্তার ইঞ্জিনিয়ারদের চেয়ে ম্যানুফ্যাকচারার আর উদ্যোক্তাদের কদর যাবে বেড়ে, তখন উদ্যোক্তারাই হবে দেশের কর্ণধার। এ ব্যাপারে আপনাদের মন্তব্য জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।